আসার জন্য তো শপিং করতে হবে, ভুলে গেছিস? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খালি হাতে বাড়ি ফিরলে দিদিভাই রক্ষে রাখবে। কতদিন পর তোকে দেখলাম রে, ভালো আছিস তো? তারা একটা কাজ কর, এটাতে তোর মোবাইল নম্বরটা লিখে দে। আমি ওখানে যাচ্ছি, তুই খেয়াল রাখবি, কনসিয়াস থাকবি, আমি তোর দিকে ইশারা করলে তুই সুযোগ বুঝে বেরিয়ে চলে যাবি, ঠিক আছে? তুমি এখানে কি করছো? তুমি এখানে এখানে কি করছো? কফি খেতে এসেছি আমরা। কফি খেতে? কার সঙ্গে? মেজি ভাইয়ের সঙ্গে তো। মেজ বৌদি কোথায়? ওদিকেই তো গেল, কফির অর্ডারটা দিয়ে মেজি ভাই ওদিকটাতে গেল, আমি দেখলাম, আমি তোমাকে দেখে উঠে এলাম। ও এক মিনিট, আলাপ করে দিই, আমার ওয়াইফ কমলা, ও অভিজিৎ, ও রমেশ, আর ও সুদেশনা। হ্যালো, এক্সকিউজ আস, শোনো না, আরে আরে চলছে, জরুরি কথা ছিল সেটা। সরি 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 সরি, এ বাবা গরম ছিল। করছো কি তুমি ক্লায়েন্টের সামনে? সরি গরম ছিল গো, একটু ঠান্ডা জল দিয়ে নাও, নাহলে ফোসকা পড়বে। চুপ করো, একটু ঠান্ডা, এক মিনিট, হ্যাঁ প্লিজ ক্যারি অন, আমি আমি আসছি, ঠান্ডা জল দিয়ে দিয়ে নাও। দিদি ভাই বলো। এই তোরা কোথায় রে? কি এমন রাজকাজে ব্যস্ত যে ফোন তুলছিস না? বাড়িতে তো কারোর বিপদ আপদ ঘটতে পারে, তখন খবর দেবে কি করে লোকে? সরি গো দিদি ভাই, আমি না একদম শুনতে পারিনি, আসলে না মলে প্রচন্ড ভিড়, তো ওই জন্য মল থেকে বেরিয়ে এসে আমি তোমার সাথে কথা বলছি। ছোট কোথায়? ওকে দে ফোনটা, ওকে তো বোধহয় 100 বার ধরে ফোন করেছি আমি। ছোট ছোট তো এখনো দোকানে দিদি ভাই, ওর স্বভাব তো তুমি জানোই, কানের সামনে ফোন বাজলেও ফোন শুনতে পায় না, নিশ্চয়ই ফোনটা ব্যাগে আছে, আমাকে বলো না। তোদের এখনো হয়নি? হ্যাঁ দিদি ভাই হয়ে গেছে আমাদের। তাহলে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, সুমিতা মাসি আসার আগে তোদের বাড়ি ফেরা উচিত। মাও এতক্ষণ ধরে এই কথাটাই বলছিল, যাওয়ার সময় এমন তাড়াহুড়ো করে বেরিয়ে গেলি তোরা। হ্যাঁ হ্যাঁ দিদি ভাই, আমরা আমরা এক্ষুনি বেরোচ্ছি এখান থেকে। এই শোন, ফেরার সময় বিনু ময়রার দোকানের থেকে গরম গরম ফুলকপি সিঙ্গারা নিয়ে আসিস তো। সিঙ্গারা? বিনু ময়রার দোকানের সিঙ্গারা? হঠাৎ সিঙ্গারা কেন? যা বলছি শোন, সিঙ্গারা কিনে তাড়াতাড়ি বাড়ি ফিরে আয়, রাখছি। যা বাবা, এখানে এখন বিনু ময়রার দোকান কোথায় পাবো? কি জ্বালাতন দিদি ভাই, না ঠিক একটা না একটা প্যাঁচে ফেলে দেবে। তুই ঠিকই বলেছিলি অয়ন, অনেকে আমার ব্লগ পড়েছে, কমেন্টও করেছে, সব কমেন্টই আমার ভাবনা চিন্তাকে সমর্থন করে।
কিন্তু এভাবে আর কদ্দূর এগোনো যায় বলতো? এগোনো যায়। তোর আসল কাজ এখন জনসমর্থন তৈরি করা, তুই সেটা করে যা। হ্যাঁ ঠিকই আছে, ঠিকঠাক চলছেও, কিন্তু কোথাও একটা অফিসটাকে খুব মিস করছি রে। অফিসে যাওয়া নেই, ডেডলাইন মিট করা নেই, কার ইন্টারভিউ নেওয়া নেই, বড্ড ফাঁকা ফাঁকা লাগছে। ফাঁকা ফাঁকা লাগছে, একটা কাজ আছে করবি? ফ্রিল্যান্স কাজ, আরে ওই সন্দীপ আছে না, খুব করে ধরেছে রে। ইনফ্যাক্ট তোর কথাই বলছে বারবার। কি কাজ? আরে সেনকো গোল্ড আছে না, একটা নতুন গয়নার কালেকশন লঞ্চ করছে, সখী কালেকশন, ওটার ইভেন্টের কাজটা করে দিবি প্লিজ? গয়না সখী কালেকশন আমি কি করব? আমি তো গয়না পরি না। আরে দূর বাবা, তোকে গয়না পরতে বলছি নাকি? তুই তো খালি ওদের গয়নার ব্যাপারে লোকেদের ইনফরমেশন দিবি। একটা চেঞ্জ হবে, কাজটা করে দে না, তাছাড়া ভালো টাকা পয়সাও পাবি। বলছিস? বলছি। আর তাছাড়া অত গয়নাকাটি চোখের সামনে দেখে তোর যদি তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে বসার কোনো ইচ্ছা হয়, আমার কোনো আপত্তি নেই। তবে রে, আরে এই করিস না, আরে এই ঈশানি, ঈশানি দেখ সত্যি ভেবে যা, মাথা লেগে যাবে, কি করছিস? তোমার দেওরকে দেখে আমার হাত পা পুরো হিম হয়ে গেছে। আরে তারা আরো কত গেরো লাগা বাকি আছে কে জানে দেখ। আর সুমিতা মাসিরও আর তিন পেরুন আজকেই আসতে হবে। যাক বাবা, এখনো আসেনি, ঠিক সময় এসে গেছি। সিঙ্গারটা রান্নাঘরে রেখে আসি। হ্যাঁ আমায় দে। দিদি ভাই দেখো কিন্তু গরম আছে। কি হলো দিদি ভাই? এটা তো বিনু ময়রার দোকানের সিঙ্গারা নয়, একেবারে অন্যরকমের স্বাদ, একদম অন্যরকম স্বাদ। এ তো চিনে বাদামও নেই এর মধ্যে। বিনু ময়রার দোকানে সিঙ্গারায় চিনে বাদাম থাকে, এটা কোথায়? চিনে বাদাম নেই, বলেছিলাম মিস দীপাই তুমি ওই দোকানটা থেকে নিও না সিঙ্গারা। তুমি এই দোকানটা থেকে কিনো না মানে? কোথায় গিয়েছিলিস তোরা? আমরা ওই একটু থাম তো, ছোট থাম। এই মেজো তুই আমার কথার উত্তর দে। তোকে আমি বারবার বলেছিলাম না যে বিনু ময়রার দোকানের থেকেই তুই সিঙ্গারা কিনবি? তাহলে বিনু ময়রার দোকান থেকেই তো কিনেছি সিঙ্গারাটা। আসলে যে সিঙ্গারা বানায় সে তো নেই, সে দেশে গেছে, তাই অন্য একজন বানিয়েছে, অন্য হাত অন্য স্বাদ। কিন্তু তা বলে চিনে বাদামটা কেন দেবে না? চিনে বাদামটা দেবে না কেন বল তুই? দিদি ভাই ছাড়ো না, চিনে বাদাম সিঙ্গারা ওসব ছাড়ো, এখন দেখো কি সুন্দর সব তালওয়াটা এনেছি বিপাশার জন্য। থাক, আমার হাতে তো অঢেল সময় নেই নষ্ট করার মতো। এক্ষুনি সুমিতা মাসি আসবে, অনেক কাজ পড়ে আছে। সন্দেহ করেছি কিন্তু মেজদি ভাই। ছাড় তো, সন্দেহ করলেই বা কি, তোমার তো আর করতে পারিনি। শোনো, একটুর জন্য জাস্ট বেঁচে গেছি আমরা। তুমি ভাগ্যিস বিপাশার জামা কাপড়গুলো কিনেছিলে। যাই হোক না কেন, অবশেষে দাদাকে তো একবার চোখের দেখা দেখলি। চলো 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 পাল্টাই।